ভ্রমণ মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এটা অনেকটা কম্পিউটারের রিফ্রেশ বাটনের মতো। রিফ্রেশ বাটনে আমরা যখন ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটার রিফ্রেশ হয়ে যায়। কাজকর্ম এবং সংসারের নানা যাতাকলে আমরা যখন খুব পিষ্ট থাকি, তখন ভ্রমণ কিন্তু আমাদের একদমই রিফ্রেশ বাটনের মতো পুরোপুরি রিফ্রেশ করে দেয়। আমি সম্প্রতি আমার একটি ভ্রমণের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা শেয়ার করব বিশেষ করে আমার যারা বন্ধু এবং আমার যারা শুভার্থী, তাদের হয়তো কোনো সুবিধা হতে পারে আমার এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে। আমি ভ্রমণে গিয়েছিলাম আমার পরিবার নিয়ে ব্যাংককে। ব্যাংকক ভ্রমণের আগে অবশ্য আমার বাংলাদেশের ফেমাস টুরিস্ট স্পট বেশিরভাগই কিন্তু আমাদের পারিবারিকভাবে আমরা ঘুরে ফেলেছি। আর আমি ব্যক্তিগতভাবে যেহেতু মিডিয়ায় কাজ করি, সে কারণে বাংলাদেশের মোটামুটি অনেক জায়গা আমার দেখা আছে আগেই। দেশের বাইরে চেন্নাই গিয়েছি, আমরা ভেলোর গিয়েছি, দার্জিলিং গিয়েছিলাম অনেকদিন আগে। মাত্র $300 নিয়ে আমরা দার্জিলিং রওনা দিয়েছিলাম। টিকিট সব হয়েছিল আগেই, মানে ওপারে যাওয়ার সময় $300 ছিল। প্রথমবার যাচ্ছি, কোনো অভিজ্ঞতা নাই, কারো কাছ থেকে তেমন কিছু জানিও না। শুধু জানি যে শ্যামলী বাসে করে গেলে সেটা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছানো যায়। আরও যারা বাঙালি ছিল কয়েকটা পরিবারের সঙ্গে আমাদের পরিচয় হয়। আমরা একসঙ্গেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাই। তাদেরও একটি বাচ্চা শিশু ছিল, আমারও একটি ছেলে ছিল, তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব এবং ওই কাপলের সঙ্গেও আমাদের ভালোই খাতির জমলো। তো যাই হোক, আমরা একসঙ্গে ঘোরাফেরা করছিলাম। আমার জন্যে মানে বাংলাদেশের পরে হচ্ছে ইন্ডিয়ার পরে একটু দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ ব্যাংককে সবাই যায় বেড়াতে। আমরাও চিন্তাভাবনা করে, আমি, আমার স্ত্রী এবং আমার সন্তান, তার বয়স এখন প্রায় 9 ছুঁই ছুঁই, তাকে নিয়ে আমরা ব্যাংকক রওনা দিলাম। আমার বাংলাদেশ বিমানের অভিজ্ঞতাটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশ বিমানে করে যখন আমি ব্যাংকক গেলাম সুবর্ণভূমি বিমানবন্দরে, দেখে আমার প্রথমে অবশ্য বিমানবন্দর এদিক থেকে দেখে আমার কাছে খুব বেশি আকর্ষণীয় লাগেনি, সত্যি কথা, এটা আমি আমার কথা বলছি। তারপরে ভিতরে যখন ঢুকলাম, একের পর এক আমার ভালো লাগতে শুরু করলো। এবং আমি দেখলাম এত বিশাল বিমানবন্দর, এত সুন্দর সুব্যবস্থাপনা, খুবই ভালো লেগেছে। অবশ্য আমরা কলকাতা বিমানবন্দর দেখে আসা মানুষ, কলকাতায় যে নতুন বিমানবন্দর হয়েছে সেটা কিন্তু আসলে অনেক সুন্দর। তারপরে আমরা ব্যাংককে গেলাম। ব্যাংককে বিমানবন্দর থেকে আমি আগেই জেনে নিয়েছিলাম দুতলা নিচে নেমে তারপরে যদি ট্যাক্সি নেওয়া হয় তাহলে ওখান থেকে কিন্তু ট্যাক্সি ভাড়াটা মোটামুটি কম। তারপরে আমি আমার সেই সিরিয়ালের ট্যাক্সিতে গেলাম। আমি জেনেছিলাম যে ট্যাক্সিওয়ালা অনেক সময় মিটারে যেতে চায় না, কন্ট্রাক্টে যেতে চায়, কিন্তু আমার সৌভাগ্য ট্যাক্সি ড্রাইভার মিটারেই চলেছে। ব্যাংকক দেখছি, আমার ভালো লাগছে, এত সুন্দর সুন্দর বিল্ডিং, তারপরে রাস্তাঘাট কত সুন্দর। যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। অবশ্য ব্যাংককে একটা বিষয় শুরুতেই আমি খুব বিরক্ত হয়েছিলাম, সেটা হচ্ছে যে ব্যাংককে যে এত জ্যাম। আমি শুনেছিলাম জ্যাম আছে, কিন্তু আমি ভাবিনি যে এটা ঢাকার জ্যামকেও ছাড়িয়ে যাবে। মানে এমন জ্যামে আমরা পড়েছিলাম, ঢাকায় তো গাড়ি একটু একটু করে হলেও চলে, ওখানে চলেই না। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মনে হলো যে আমি 10 কদম জায়গার মধ্যে বসে আছি। তারপর আমি যে হোটেল ঠিক করে গিয়েছিলাম, একটা সময় জ্যাম ছুটলো এবং আমরা সেই হোটেলে গিয়ে উঠলাম। হোটেলটার নাম হচ্ছে রয়্যাল এশিয়া লজ, 613-এ। ওরা অবশ্য 615 বলে। সেখানকার ম্যানেজার আবার বাঙালি, সালাউদ্দিন সাহেব। প্রথমে কমফোর্ট জোনে চলে গেলাম। ভাড়াও যে খুব বেশি তা কিন্তু না, মাত্র 1150 বাত। 1150 বাত মানে হচ্ছে আমাদের বাংলাদেশি টাকায় 2700-2800 টাকা এরকম হবে এসি রুম। সুন্দর বড় রুম, কিং সাইজ বেড। এবং এই টাকার মধ্যে কিন্তু আমি, আমার স্ত্রী এবং আমার বাচ্চা, আমাদের তিনজনের সকালের নাস্তা সহ কিন্তু। বাংলাদেশ থেকে আমরা জেনে গিয়েছিলাম যে ওখানে সাফি জামাল নামে একজন আছে, যিনি বাংলাদেশের ট্যুরিস্টদের ভ্রমণের ব্যাপারে সাহায্য সহযোগিতা করেন। তো আমরা যেদিন ব্যাংককে পৌঁছালাম সেদিন রাতেই আমরা তার সঙ্গে দেখা করলাম এবং তার কাছ থেকে মোটামুটি একটা ট্যুর প্ল্যান নিলাম। তো উনি বললেন যে আপনারা কালকে সাফারি ওয়ার্ল্ডে যেতে পারেন এবং আপনারা খুব এনজয় করবেন। এবং সেখানে হচ্ছে কি, খাওয়া দাওয়া সহ একজনের টিকিটের দাম হচ্ছে 900 বাত করে।
তো এরকম করে আমরা 3 নং 2700 বাতে আমরা ওখানে গেলাম। তবে আমি পরে জেনেছি যে কেউ যদি সরাসরি যেতে চায় তাহলে কিন্তু সম্ভবত 1200 কি 1300 বাত করে। ব্যাংককে কিন্তু যদি আপনি সরাসরি হোটেলে যেতে চান তাহলে কিন্তু ভাড়া অনেক বেশি। আর আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে যান, যেমন এই যে জামাল ভাইয়ের যে এজেন্সি সেটার নাম হচ্ছে গাইডলাইন হলিডে, এরকম কোনো এজেন্সির মাধ্যমে যদি যান তাহলে কিন্তু আপনার ভাড়া অনেক কম। এভাবে আপনি যদি যে কোনো ট্যুরিস্ট স্পটে যান সেখানেও কিন্তু ট্যুর কোম্পানির মাধ্যমে যান তাহলে কিন্তু খরচ অনেক কম। তো যাই হোক, আমরা সাফারি ওয়ার্ল্ডে গেলাম, সেখানে গিয়ে আমরা খুবই মজা পেলাম। ঢুকতেই দেখলাম যে কী সুন্দর জঙ্গলের ভেতর। তারপর আস্তে আস্তে ঢুকছি, প্রথমেই আমরা গেলাম সিল আয়ন শো। তো সেই সিল আয়ন শো মানে কি, পানির মধ্যে যে উদ একটা প্রাণী আছে, উদ বলে, যেটা মাছ খায়, এ ধরনের বিশাল বিশাল সাইজের উদ, অনেকটা ডলফিন সাইজের, সেই উদের শো। আমার ছেলে তো খুবই খুশি। শোয়ের পরে আমরা গেলাম এবার ওরাং ওটাং শো। ওরাং ওটাংরা ওখানে ব্যান্ড বাজায়, তারা বিভিন্ন ধরনের কুস্তি, নানান ধরনের কসরত, অনেক মজা করে। বাচ্চারা তো মজা পায়ই, বড়রাও ওখানে অনেক মজা পায়। এর এন্ট্রিটাই অনেক মজা লেগেছে, সেটা হচ্ছে কি, হঠাৎ দেখি মাথার উপর দিয়ে তার বাধা আছে, সে তার দিয়ে ঝুলে ওরাং ওটাং মাথার উপর দিয়ে পেছন থেকে হঠাৎ আবির্ভাব হচ্ছে যে এত দূরে সামনে স্টেজে গিয়ে পড়ছে। আমরা খুব মজা পেয়েছি এবং তারপরে শুরু হয়ে গেল ওরাং ওটাং শো। খুবই মজা লাগলো। তারপরে দুপুরের খাবার, তো খাবারও আমাদের ওই টিকিটের মধ্যে একটা মজার ব্যাপার, এত হাজার হাজার মানুষ সেই রেস্টুরেন্টে খাচ্ছে কিন্তু প্রত্যেকের টিকিটের সঙ্গে একটা টেবিল নাম্বার আছে, সেই টেবিলটি তাদের জন্য নির্ধারিত, সে তার নাম্বার দিয়ে গিয়ে ওই টেবিলে বসে যাবে এবং কেউ কারো টেবিলে বসবে না। তারপরে তো বুফেট খাবার, থাই খাবার আছে, বাঙালি খাবার, বাঙালি খাবার ঠিক ওইভাবে নাই, ইন্ডিয়ান খাবার আছে। তো যার যা রুচি, যার যা পছন্দ, একের পরে খাবার আসছে, সবাই খাচ্ছে। খাওয়া দাওয়ার আগেই ছিল একটি শো এবং সেটার নাম হচ্ছে কাউবয় শো। এবং সেখানে হচ্ছে কি, এই যে সিনেমায় যে শুটিং হয়, যে গোলাগুলি হয়, মারামারি হয়, ঠিক সিনেমায় যা হয় এগুলোই ওখানের মধ্যে হচ্ছে, নায়ক নায়িকা এই সেই। তবে ওখানে কিন্তু যথেষ্ট গরম ছিল। ডলফিন শো, সেই ডলফিন শো যে কী সুন্দর এবং কী মজার, যারা না গিয়েছে তারা এটা বিশ্বাস করতে পারবে না। আমরা টেলিভিশনে বিভিন্ন সময় আগে, যেমন বিটিভিতে আমরা দেখতাম এই ধরনের শো হতো, তো ডলফিনের সঙ্গে মানুষের যে বন্ধুত্ব হয়, ডলফিনের সঙ্গে খেলতে পারে, ডলফিনকে দিয়ে নানা রকম কিছু করাতে পারে, আমরা সেই শোয়ে গিয়ে সেটা দেখলাম এবং আমরা সত্যি বড় ছোট সবাই খুব এনজয় করেছি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে সেই শোয়ের শুরুতে ওরা এত দারুণভাবে মানুষকে উদ্বুদ্ধ করে, ওখানে আমি দেখেছি যে অনেক নারী পুরুষ তারা প্রথমে মানে খুব মনের আনন্দে নাচছিল। এইসব নাচ টাচের এক পর্যায়ে গিয়ে শুরু হলো ডলফিন শো। ডলফিন শো যে কত মজার আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তো এইভাবে করে আমাদের এই শোটি আমরা উদযাপন করলাম। তারপর আমরা গেলাম এবার সাফারি ওয়ার্ল্ড, মানে সাফারি পার্ক। সেই সাফারি পার্কে যাওয়ার সময় আমাদের বারবার বলা হলো যে কেউ কিন্তু তাদের বাসের কিন্তু দরজা জানালা কেউ খুলবেন না, এখানে যেসব প্রাণীরা এরা খুব ক্ষুধার্ত এবং ভয়ঙ্কর প্রাণীরা আছে। আপনারা বাঘ সিংহ দেখবেন, আপনারা কিন্তু সাবধান, জেব্রা, হরিণ, মায়া হরিণ, গন্ডার, নানা ধরনের প্রাণী দেখতে দেখতে এক পর্যায়ে এবার আমরা ঢুকছি ভয়ঙ্কর প্রাণীদের ওখানে, মানে ঠিক কুকুরের মতো, মানে আমাদের দেশে যে আমরা দেখি না অনেক কুকুর একসঙ্গে বসে আছে, শুয়ে আছে, এরকম মানে মনে হলো যে 15-20টা বা আরও বেশি সিংহ গাছের ডালে শুয়ে আছে, এভাবে পড়ে আছে, এভাবে পড়ে আছে, কী যে মজার, অনেক ভালো লেগেছে। তো এভাবে করে সাফারি ওয়ার্ল্ড আমাদের ভ্রমণ শেষ হলো। তারপর দ্বিতীয় দিন আমরা গেলাম সিয়াম ওশান ওয়ার্ল্ডে। সত্যি এটা যে এত সুন্দর, মানে কি যে সুন্দর, কি যে অসাধারণ, প্রথমে ঢুকে কিন্তু এতটা আমার কাছে অসাধারণ লাগেনি, কিন্তু
যখনই আমি সেই টানেলের মতো জায়গাটার ভিতরে ঢুকলাম আর দেখলাম কি আমার মাথার উপর দিয়ে আমার চাইতে বড় বড় সাইজের হাঙর, তারপরে বিশাল বিশাল মাছ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমার এই পাশ দিয়ে যাচ্ছে, আমি এরকম যেন ধরতে পারছি, আমার বাচ্চা তো সে লাফ দিয়ে ধরছে, মানে এত মজা পেয়েছি আমরা, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এবং সত্যি এটা দেখার মতো। আমি শুনেছি পৃথিবীর অনেক দেশে নাকি এটা আছে, মালয়েশিয়াতে আছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। তো যাই হোক, আমরা যেটা দেখেছি আমার কাছে এটা কিন্তু সেরা মনে হয়েছে। তারপর ওখানে আবার পেঙ্গুইনদের একটা জায়গা আছে, ওখানে ভিতরে পেঙ্গুইন, সাইবেরিয়ার পেঙ্গুইন, শীতের দেশের পেঙ্গুইন, এবং ওখানকার পরিবেশটা কিন্তু ওরকম বরফের মতো করে রাখা। তারপর দেখছি পেঙ্গুইনরা লাফ দিয়ে পানিতে পড়ছে, পানি থেকে উঠে আবার যাচ্ছে, আবার মানুষের সঙ্গে এসে কমিউনিকেট করার চেষ্টা করছে, মানে এত মজার। নানান ধরনের সামুদ্রিক মাছ, অক্টোপাস, নানা ধরনের সামুদ্রিক প্রাণী, আমার এত অসাধারণ লেগেছে। আমার বাচ্চা, আমার স্ত্রী, আমরা সবাই সিয়াম ওশান ওয়ার্ল্ডে ওখান থেকে যারা টিকিট কাটছে, সম্ভবত টিকিটের দাম 900 কি 950 বাত, কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট কোম্পানির মাধ্যমে গিয়েছি, সাফি জামাল নামে যিনি পরিচিত ব্যাংককে, তিনি আমাদের মাত্র 500 বাতে টিকিট করে দিয়েছেন। এবং আমি শুনেছি যে ওখানে নাকি লাইন স্টাবলিশ আছে, এই লাইনের মাধ্যমে যারা যায় তারা এই সুবিধাটা পায়, যারা সরাসরি যায় তাদের কিন্তু টিকিটের দাম অনেক বেশি। পরের দিন অবশ্য আমরা, আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা সকালবেলা যাব চাতুচাক হলিডে মার্কেট, স্কাই ট্রেনে করে আমরা চাতুচাক গেলাম। এত সুন্দর স্কাই ট্রেন, খুব ভালো লেগেছে। কলকাতায় অবশ্য পাতাল রেলে আমরা চড়েছি, কিন্তু স্কাই ট্রেন আমার কাছে অনেক মজা লেগেছে এবং অনেক ভালো লেগেছে। এবার ট্রেন যে চলছে বোঝা যায় না, বাইরের দিকে তাকালে বোঝা যায়, কারণ কোনো নড়াচড়া যেহেতু তেমন একটা নাই বললেই চলে, খুবই মজার। শুধু থামার সময় আর চলার শুরুর দিকে একটু যা ঝাঁকুনির মতো বোঝা যায় যে আচ্ছা ট্রেন চলবো। সেখানে নেমে প্রথমে হচ্ছে চাতুচাক পার্ক, পার্কের পরেই হলিডে মার্কেট, তার মানে হচ্ছে স্কাই ট্রেন স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা হেঁটে গেলে। এবং যাওয়ার পথে আমরা দেখলাম কি সুন্দর, রাস্তার পাশে একজন গিটারের মতো একটা যন্ত্র বাজাচ্ছেন। যার ভালো লাগছে সে কিছু মানে বাদ দিচ্ছে। তো তারপরে এভাবে এসব দেখতে দেখতে আমরা সেই হলিডে মার্কেটে গেলাম। কিন্তু হলিডে মার্কেটটা দেখে আমার কাছে খুব মজা লেগেছে। আমার মনে হয়েছে যে এটা আমাদের বাংলাদেশের বঙ্গবাজার, তবে আমাদের বঙ্গবাজার একটু গলিগুলো একটু সরু এবং একটু বলতে গেলে একটু ঘিঞ্জি, তবে চাতুচাক হলিডে মার্কেট অনেক খোলা, রাস্তাগুলো বড় বড়, আমার অনেক ভালো লেগেছে হলিডে মার্কেট। আমি ওখান থেকে খুব বেশি কিছু তেমন কিনতে পারিনি, কারণ হচ্ছে ওখানে আমার কাছে, আমি দেখেছি যে ওই যে আমাদের বঙ্গবাজারে যেমন আগে পুরনো জিনিসপত্র বিক্রি হতো, এরকম ম্যাক্স বেশিরভাগ দোকানেই আমার মনে হলো যে পুরনো জিনিস, তবে না, কিছু নতুন কাপড়ের দোকান ছিল। আমি 3টি শার্ট কিনেছিলাম একই ব্র্যান্ডের, তো এরকম নতুন কাপড়ের দোকানও ওখানে আছে। তবে ওখানে থাই লোকের চাইতে বা অন্য ট্যুরিস্টদের চাইতে ইউরোপিয়ান বা ওই যে ফরেনার বলতে আমরা যাদের বুঝি, তাদের ভিড় প্রচণ্ড রকম, মানে সব দিক থেকে আমার মনে হচ্ছে যে এটা বঙ্গবাজারের মতো। আমি ওখানে একটি কার্ড হোল্ডার, একটি চামড়ার একটি হোল্ডার আমার খুব পছন্দ হয়েছিল, দামটা অনেক বেশি আমার কাছে মনে হয়েছিল, আমি একটু বার্গেনিং করেছিলাম, ওটা আমি কিনতে পারিনি। পরে আমি খুব আফসোস হয়েছে আমার, আমি এরপর এত মার্কেটে ঘুরেছি, এত দামি দামি মার্কেটে, কিন্তু ওই জিনিসটি আমি কোথাও পাইনি। মনে হয়েছে যে এরপরে যদি আমি কোনোদিন আবার ব্যাংককে যাই, হয়তো খুব ইমিডিয়েট আবার যাওয়া হবে কাজের সুবাদে, চাতুচাকে যাব এবং সেই কার্ড হোল্ডারটি আমি কিনে নিয়ে আসবো। পরদিন আমরা পাতায়া গেলাম। পাতার কথা আমি অনেক শুনেছি, আমরা অবশ্য যাদের সঙ্গে পরিচয় হচ্ছে তারা বলেছে পাতায়াতে এত দেখার মতো কিছু না, দিনে দিনে গিয়ে দিনে দিনে ঘুরে আসলেই হয়। তো প্রথমে আমাদের একটা ফেরির মতো জায়গায় নিয়ে উঠালো, তো সেখানে দেখলাম যে মানুষজন প্যারাশুটে করে
উঠছে এবং একের পর এক প্যারাশুটে উঠছে, অল্প বয়সী থেকে শুরু করে আমাদের বয়সী তরুণ তরুণী সবাই সেটাতে চড়ছে। 500 পাত করে নেওয়া হচ্ছে এটাতে ওঠার জন্য এবং এক চক্কর ওই ইয়েটার ফেরিটার চারদিক দিয়ে ঘুরে আসবে। ওটা স্পিড বোটে টানা হয় এবং এটা অনেক স্পিডে ওড়ে এবং এক একজন মানুষকে আমার মনে হলো ঘুড়ির মতো উঠছে। তো এটা খুবই মজার, যারা উঠেছে আমি তাদের দু একজনকে জিজ্ঞেস করেছি, এ বাবু হাউ ডু ইউ ফিল নাও? গুড, ও ইউ আর এক্সাইটেড? আমার বাচ্চাটি তো ওঠার জন্য পাগল, কিন্তু তার মা কোনোভাবে উঠতে দিল না আর আমি অবশ্য অত সাহস করে উঠিনি, কিন্তু আমার ছেলে কিন্তু বারবার আমাকে জোর করছিল আমি যেন উঠি, মানে সে নিজে উঠতে না পেরে আমাকে ওঠানোর জন্য সে অস্থির হয়ে পড়েছিল। কিন্তু ওই যেই বললাম যে একটি ছোট শিশু উঠেছিল, আমার ছেলে দেখি তার সঙ্গে গিয়ে গল্প করছে এবং তার কাছ থেকে শোনার চেষ্টা করছে যে ওখানকার অভিজ্ঞতাটা কেমন। তো সে তাকে বলছে, ওই ছেলেটা ইন্ডিয়ান, সে হিন্দিতে ওকে বলছে যে খুবই ভালো, খুবই মজার এবং যদি পড়ে যাও তাইলেও কিন্তু ভয় নাই, ওই যেসব আঙ্কেলরা নিয়ে যাচ্ছে না তারা কিন্তু তোমাকে পড়ে গেলে তোমাকে ওখান থেকে তোলারও ব্যবস্থা আছে। তো সে মোটামুটি দেখি যে খুবই ইন্সপায়ার্ড এবং সে তাকে বলছে হিন্দিতে যে তুমি একটু আমার বাবা মাকে গিয়ে বোঝাও, তারা যেন আমাকে একটু উঠতে দেয়, তারা কেন রাজি হচ্ছে না। তো এক পর্যায়ে মনে হলো যে সে ওদেরকে নিয়ে এসে আমাদেরকে বোঝাবে, তো যাই হোক কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। আমরা তারপর ওখান থেকে এবার নেওয়া হয় হলো কোরাল আইল্যান্ড। কোরাল আইল্যান্ডে যাওয়ার যে অভিজ্ঞতা স্পিড বোটে, আমি কি বলবো, আমার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ থানায়, সেখানে তো বুঝতেই পারছেন দ্বীপের মানুষের সাহস থাকে অনেক, সাগর সমুদ্র এসব ব্যাপারে বর্ষা শীত সবসময় যাতায়াত করতে হয়, এরকম অভিজ্ঞ মানুষ আমিও ভয়ে, সবার চেহারা শুকনো, আমিও ভয়ে প্রচণ্ড ভীত, মানে এত স্পিডে যায় সে স্পিড বোট, 100% স্পিডে যাচ্ছে, মনে হচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে লাফাচ্ছে, মানে মনে হচ্ছে কি পানির উপর দিয়ে যাচ্ছে। সে যে কি ভীতিকর পরিস্থিতি, আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে আমার সন্তান আমার ছেলে নাকি ভয় পায়, সে দেখছি খুব মজা পাচ্ছে আর আমি ভিতরে ভিতরে যদিও ভয় পাচ্ছি, আমি ওকে ভয় না পাওয়ার জন্য আমি কিন্তু ওকে উৎসাহ দিচ্ছি এবং আমি খুব মজা দেখাচ্ছি। 40 মিনিটের মতো লাগলো মনে হয়, আমি জানি না কতক্ষণ লাগলো, আমার কাছে মনে হয়েছে সেই আইল্যান্ডে গেলাম। গিয়ে যা দেখলাম আমি বলবো, এটা দেখে ওই যে আমার বাংলাদেশের কথা বারবার মনে পড়ে এবং আমার মনে হয়েছে যে আমাদের যে সেন্ট মার্টিন দ্বীপ, মানে এর সঙ্গে থাইল্যান্ডের যে কোরাল আইল্যান্ড এর কোনো তুলনাই হয় না। আমাদের সেন্ট মার্টিন অসাধারণ, তবে থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড সবার ভালো লাগে বা পর্যটকরা সেখানে যায়, ওখানকার নিরাপত্তা 100% মনে হয়েছে আমার কাছে, আর তারপরে সব দিক থেকে, আর তারপরে হচ্ছে ব্যবস্থাপনা এত পরিচ্ছন্ন, ওখানে যে জেটি দেয়া আছে নীল রঙের স্পিড বোটের, মানে সব কিছু পরিচ্ছন্ন, সব ব্যবস্থাপনা পরিচ্ছন্ন, অসাধারণ। কিন্তু সৌন্দর্য আমাদের বাংলাদেশে বেশি। সৃষ্টিকর্তা প্রকৃতির দিক থেকে আমাদেরকে এত ধনী করেছে, আমরা শুধু আমাদের ম্যানেজমেন্টটুকু ওদের মতো এখনো করতে পারিনি বলে আমরা পিছিয়ে আছি। আমরা জানি যে থাইল্যান্ড পর্যটন শিল্পে পৃথিবীতে একটি সেরা একটি দেশ, আমাদের দেশ খুব অচিরেই শুধু পর্যটন শিল্প দিয়েই কিন্তু আমরা সেই উন্নত বিশ্বের উন্নত অবস্থানে আমরা কিন্তু চলে যেতে পারি। তারপর আমাদের ভ্রমণ প্রায় শেষ হয়ে এলো এবং পরদিন আমরা যখন বাংলাদেশে ফিরে আসছি, আমি তো বললাম আমার একটু থাইল্যান্ডের জন্য খারাপ হয়ে গেছে, আমি সাধারণত আমার এরকমই হয়, কোথাও গেলে আমি ওখানে সেট হয়ে যাই এবং আমার মন খারাপ হয়, কিন্তু আমার স্ত্রী আবার খুব অন্যরকম বা অন্য সবাই তাই হয়, আমি সাধারণত এরকমই শুনি, দেশে আসার জন্য মানুষ খুব উদ্গ্রীব হয়ে যায়। তো যাই হোক এভাবে আমরা ফিরে আসলাম, আর ফিরে আসার দিনের যে প্লেনের যে বাংলাদেশ বিমানের যে আতিথেয়তার গল্প বললাম এবং আমরা একটি চমৎকার জার্নি শেষে দেশে ফিরে এলাম। তো আমাদের অনেক ভালো লেগেছে, আমার বিশ্বাস যে থাইল্যান্ড ভ্রমণ করলে আপনাদেরও ভালো লাগবে, তবে আমি বলবো তার আগে অবশ্যই আপনি দেশ ভ্রমণ করুন
এবং বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন, তাহলে পরে আপনি যখন বিদেশ দেখবেন তখন আপনার কাছে মেলাতে সুবিধা হবে। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমরা থাইল্যান্ডের কথা নানান রকম শুনি, তবে আমি যেটা বলবো, আমার কাছে মনে হয়েছে যে একটি অত্যন্ত সভ্য একটি দেশ, ট্যুরিস্ট বান্ধব একটি দেশ। আমরা একবার ভুল করে একটা ভুল ট্রেনে উঠে গিয়েছিলাম। আমরা সেখানে আমার পাশের যাত্রীকে জিজ্ঞেস করা মাত্র তিনি বললেন যে আপনি এই স্টেশনে নেমে যান এবং তারপরে এইভাবে যান। তারপর আমরা নেমে গেলাম, নেমে গিয়ে আবার ওঠার আগে আবার চিন্তা করছি যে এখন আবার ভুল ট্রেনে উঠছি কিনা। তখন একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর সেই ছেলেটি দেখলাম যে খুব সুন্দরভাবে বলল যে নো প্রবলেম, আমি যাচ্ছি ওই স্টেশনে, আপনি আমার সঙ্গে ওঠেন এবং আমি আপনাকে নামিয়ে দেবো এবং আপনি যে স্টেশনে যাবেন ওই ট্রেনে আবার উঠিয়ে দেবো। এবং কী সুন্দর, সে আমাকে নামিয়ে দিল এবং সে আবার আমি যে ট্রেনে উঠলে আমি আমার জায়গায় যেতে পারবো সে আবার ওই ট্রেনে আমাকে উঠিয়ে দিল। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তারপরে আমি শুনেছি যে ট্যাক্সি ড্রাইভাররা অনেক সময় কন্ট্রাক্টে যেতে চায়, তারা এই মিটারে যেতে চায় না, কিন্তু এই অভিজ্ঞতা আমার একদমই হয়নি। আমি 8 দিন প্রায় থাইল্যান্ডে ছিলাম, অসংখ্য ট্যাক্সিতে উঠতে হয়েছে আমাকে, কিন্তু একজন ট্যাক্সি ড্রাইভার একবার শুধু বলেছিল যে 200 বার ওঠার পরপর, আমার জন্য প্লিজ মিটার। তখন সে হেসে দিয়ে বলছে ও মিটার, এইটুকুই তার সঙ্গে আমার শুধু মিটার বা কন্ট্রাক্টের কথা, সে কিন্তু কোনো বার্গেনিংয়ে যায়নি। আমি শুনেছি ওখানকার আইন কানুন অত্যন্ত কড়া এবং পুলিশ যদি এটা জানতে পারে তাহলে কিন্তু ওর জেল হাজত অনেক কিছুই হবে। তারপরে মেসেজ পার্লার এটা সেটা নানান কিছু রাস্তার পাশাপাশে আছে, কিন্তু কেউ কাউকে এমন কোনো আচরণ করছে না যেটা দেখে মনে হবে যে ওরা অসভ্য। মনে হয়েছে বরং ওরা অত্যন্ত সভ্য এবং একটি ট্যুরিস্ট বান্ধব জাতি। তো প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আমার শুভার্থীরা, যারা এই আমার এই কথাগুলো, আমাদের এই থাইল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা এতক্ষণ ধরে শুনলেন, আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই থামস আপ করবেন, লাইক দেবেন, কারণ হচ্ছে আপনারা যদি উৎসাহ দেন তাহলে আমরা আমাদের পরবর্তী ভ্রমণের কাহিনীও আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহ পাবো। তো আশা করি আপনাদের বিরক্ত করিনি এতক্ষণ, আর যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। আরেকটি কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, আপনাদের কোনো ট্যুর কোম্পানির সাহায্য লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে এখানে লিখতে পারেন। জামাল ভাইয়ের কথা যদি ফোন নাম্বার তার কন্ট্যাক্ট যদি জানতে চান আমাকে মেসেজ করবেন, এবং আপনাদের আরও কিছু জানার থাকলে সেখানে এখানে লিখবেন এবং আমি চেষ্টা করব আপনাদের সেসব প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।